বন্ধুগণ ই শ্রম কার্ড প্রতি মাসে তিন হাজার টাকা দেবে সরকার আজই এই কার্ড করার পদ্ধতি জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত নজর রাখুন তাহলে জেনে যাবেন ই শ্রম কার্ড করার সম্পূর্ণ পদ্ধতি বুটের আগে কপাল খুলল দেশের গরিব মানুষদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যোজনার মাধ্যমে টাকা দিচ্ছে প্রত্যেক গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাচ্ছে আবেদনকারীরা টাকা পাওয়ার জন্য কোনো ঝুঁকি পোহাতে হবে না কেবল একবার আবেদন করলেই প্রতি মাসে পেনশন পাবেন শুধু প্রমাণ হিসাবে লাগবে একটি নথি আপনিও যদি প্রতি মাসে গড়ে বসে তিন হাজার টাকা পেনশন লাভ করতে চান তবে আর দেরি না করে অবশ্যই বিস্তারিত তথ্যটি জেনে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর থেকেই অনেক রকমের জনমুখী যোজনা চালু করেছেন যেমন উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত যোজনা রোজগার মেলা কিষাণ যোজনা ও আর অনেক যোজনা এরকমই একটি উল্লেখযোগ্য স্কিম হল ই শ্রম কার্ড এই প্রকল্পের উদ্দেশ্য হল অসংঘটিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী রোজগার নেই তাদের ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়া ষোলো বছর বয়স হলেই এই প্রকল্পের আবেদন করা যায় ষাট বছর বয়স পার হলেই পাওয়া যাবে তিন হাজার টাকা পেনশন এখনও পর্যন্ত দেশের মোট কুড়ি হাজার মানুষ ই শ্রম কার্ড আওতায় নথিভুক্ত নাম লিখিয়েছেন যাদের মধ্যে দুই কোটি মানুষকে এই সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার এখন জেনে নিন ই শ্রম কার্ডের বেনিফিট কি এক নম্বর বেনিফিট যাদের কোনো স্থায়ী রোজগার নেই তারা ষাট বছর বয়স পূর্ণ হলেই এখান থেকে তিন হাজার টাকার নিশ্চিত পেনশন পাবেন প্রতি মাসে দুই নম্বর শ্রম কার্ড সারা ভারতে যে কোনো প্রান্তে গ্রাহ্য হবে তিন নম্বর শঙ্করের সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবে সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নাম তুলে দেয় পি এম এস বি ওয়াই এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনাজনিত কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন তবে তার পরিবারকে দুই লক্ষ টাকার বিমা প্রদান করা হয় চার নম্বর আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তবে এক লক্ষ টাকা বিমা পায় তার পরিবার পাঁচ নম্বর ই শ্রম কার্ড মালিকরা প্রধানমন্ত্রী আভাস যোজনা ও সুবিধা পেয়ে থাকেন যার মধ্যে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার ছয় নম্বর যদি কোনো গর্ভবতী মহিলার ই শ্রম কার্ড থাকে এবং তিনি কাজ করতে সক্ষম না হন সেই পরিস্থিতিতে সরকার ওই মহিলার পরিবারকে নিয়মিতভাবে প্রতি মাসে বেতন প্রদান করে সাত নম্বর শ্রমিক কার্ডের আবেদনকারীরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পাবেন সরকারের তরফ থেকে এখন দেখ নিন ই শ্রম কার্ড করার জন্য কী ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় এক নম্বর ক্রাইটেরিয়া যার কোনো ক্ষুদ্র ব্যবসা বাঘ চাষ বা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কর্মী তাদেরই সুবিধা দেওয়া হয় দুই নম্বর যারা সরকারের কাছে নিয়মিত আয়কর জমা দেয় তারা এখানে আবেদন করতে পারবেন না তিন নম্বর ক্রাইটেরিয়া আবেদনকারী ইপিএফও কিংবা ইএসআইসি এর মেম্বার হলে এই শ্রম কার্ডের সুবিধা নিতে পারবেন না চার নম্বর ক্রাইটেরিয়া সর্বনিম্ন ষোলো থেকে সর্বোচ্চ উনষাট বছর বয়সী ব্যক্তিরা এই আবেদন করতে পারেন এখন দেখ ই শ্রম কার্ডে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এক নম্বর আধার কার্ড অবশ্যই লাগবে দুই নম্বর এক কফির সাম্প্রতিক রঙ্গিন পাসপোর্ট সাইজ ফটো তিন নম্বর প্যান কার্ড যদি থাকে চার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পাঁচ নম্বর মোবাইল নম্বর এখন দেখেন শ্রম কার্ডে অ্যাপ্লাই করার সম্পূর্ণ পদ্ধতি এক নম্বর প্রথমে ই শ্রম কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে যান দুই নম্বর পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন তিন নম্বর রেজিস্ট্রেশন অন ই লেবার অপশান নির্বাচন করুন চার নম্বর এরপর সেই মোবাইল নম্বরটি এন্টার করুন যেটিতে আধার কার্ড যুক্ত আছে পাঁচ নম্বর তারপর স্যান্ড ওটিপিতে লিকে ক্লিক করুন ছয় নম্বর ওটিপি লিকে সাবমিট বাটনে চাপ দিলেই নতুন পেজ খুলবে সাত নম্বর এখানে একটি আবেদনপত্র দেখা যাবে সেটিতে আপনার ব্যক্তিগত কাজের এবং ব্যাংকের বিবরণ সঠিকভাবে লিখতে হবে আট নম্বর এরপর সাবমিট বাটনে প্রেস করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে এটাই ছিল ই শ্রম করার সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ